বস্তু নিতে হয় তো আজকে প্রধান শুনানি হলো শুনানি হয়ে হাইকোর্টের অর্ডারটা স্থগিত করে দেওয়া এর ফলে কি হবে এর ফলে স্কুল খোলা থাকবে রিটটা করা হয়েছিল প্রথম প্রজ্ঞাপন দিয়েছিল যে এক মাসের বন্ধ থাকবে ওই প্রজ্ঞাপনকে অ্যামেন্ডমেন্ট করে 10 দিন আর 15 দিন একটা প্রজ্ঞাপন দিল যে রমজানে স্কুল খোলা থাকবে 10 দিন আর 15 দিন সেটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিলাম হাইকোর্টে বললো যে ঠিক আছে যেহেতু এটা প্রজ্ঞাপনটা দিয়েছে 30 দিনের পরে রমজানে বাচ্চাদের কথা বিবেচনা করে হ্যাঁ এই প্রজ্ঞাপন দুইটা স্থগিতাদেশ দিয়ে দিল ওইটার বিরুদ্ধে গভর্নমেন্ট চেম্বার যদি আসলো চেম্বার যদি কালকে কোনো স্থগিতাদেশ দেয় নেই কিন্তু আজকে পূর্ণাঙ্গ শুনানিতে ওনারা আগের অর্ডারটা বহাল রাখবেন আজকে শুনানিতে কি বলেছিলেন আপনি শুনানিতে বলেছিলাম যেহেতু আগের প্রজ্ঞাপন ছিল 30 দিন এবং মাঝখানে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে রমজানের বিষয়টা বিবেচনা করতে হবে বাচ্চাদের কথা বিবেচনা করতে হবে ওনারা বললো যে না যেহেতু এটা অর্ডার দিয়েছে স্থির থাকবে না পৃথিবীর অন্য দেশেও কখনো